আমি কখনো ভাবতে পারিনি যে ভাইয়া আসলে বিএটিএ এসব বিষয়কে পছন্দ করে। আপনি ঠিকই ভেবেছেন, ভাইয়া আসলে এখন রাজি হয়েছে লালার জন্য, লালার ভালোবাসার কাছে ভাইয়া পরাজিত হয়েছে। আসলে একটা মেয়ে চাইলে তার প্রিয় মানুষের উপর অনেক প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আপনি কেন কারো উপর প্রভাব ফেলছেন? যার উপর প্রভাব ফেলতে চাই সে তো বুঝতে চাইছে না। বুঝতে চাইছে না নাকি বোঝাতে পারছেন না, কোনটা? বোঝানোর জন্য আমাকে আর কি কি করতে হবে জানি না। তবে 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 কি না, থাক, আমার হাতটার উপর হাতটা দিন তো। আমার হাতটা তো খুব খারাপ আসলে। আমি আসলে ভাবতাম যে ভাইয়ার সঙ্গে বড় হয় আপনার কোনো একটা সম্পর্ক আছে, যে কারণে অনেক সময় অনেক কিছু বলতে চেয়ে বলা হয় না। কিচ্ছু বলতে হবে না, হাত ধরে চুপচাপ বসে থাকুন, তাহলে সব কিছু বলা হয়ে যাবে। কাজী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, কাজী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। এই বাচ্চা তুই দেখেন আর কই গেল? আপনি নাই, বাচ্চা কাচ্চাও নাই, ফোনে কইলাম না, আপনি চলে গেছেন, বাচ্চা কাচ্চা চলে গেছে, স্কুল ফাঁকা। ও কোনো চিন্তা নাই, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে। আমি শেষ করতে পারলাম না। কাজী সাহেব, আপনি গ্রামে ছিলেন না, আমরা হারে হারে টের পাইছি আপনি ছাড়া গ্রাম আসল। আমি ফিরে আসার পর তোমরা আমাকে যে ভালোবাসা দেখাইছো তাতে আমি মুগ্ধ। আসলে আমি এবার টের পাইলাম গ্রামই আমার আসল জায়গা। কাজী সাহেব, আপনি চেয়ারম্যানও না মেম্বারও না, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি আপনার প্রতি গ্রামের মানুষের যে ভালোবাসা তা ওই পদ দিয়ে অর্জন করা যায় না। অটোমেটিক অটোমেটিক ভিতর থেকে বাড়ায় আসে না। এই গ্রামে আসার পর আমি টের পাইলাম যে আসলে আমি শহরে ঠিক মতো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি নাই, বাঁচতে হলে আমার গ্রামেই থাকতে হবে। কাজী সাহেব, লোকজন আপনার কাজকর্মরে পাগলামি মনে করলেও কিন্তু গ্রামে আপনার দরকার আছে। আপনি গ্রামে যে কাজকর্ম করতেছেন এইগুলি করতে থাকলে এই গ্রামে একদিন দেখবেন আদর্শ গ্রামে পরিণত হইব, আমার এটা বিশ্বাস। ডাক্তার, তোমার কিন্তু মাথা খুলে গেছে, সব কিছু তুমি বুঝতে পারতেছ ঠিকঠাক মতো। এখন থেকে আমার সমস্ত কর্মকাণ্ডে তুমি আমার সাথে থাকবা। কাজী সাহেব, আপনার সঙ্গে যদি আমি থাকতে পারি তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাব। আপনি আমারে দোয়া করবেন কাজী সাহেব। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, সততার আজকে সমাজে খুব অভাব। আমি আশা করি আপনি আপনার নতুন কর্মস্থলে গিয়ে জনগণের কাজের জন্য ঝাঁপিয়ে পড়বেন,
তাদের পাশে দাঁড়াবেন, মানুষ যাতে মনে করে যে পুলিশ মানুষের প্রকৃত বন্ধু। ফি আমানিল্লাহ। পুলিশ বুঝছি।